মানুষের ইনকাম লেভেল কমে গেছে, চাকরিজীবীদের বেতন কমে গেছে, এ কারণে পছন্দ থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে আমরা আমাদের পছন্দের বাইকটি প্রয়োগ করতে পারি। তো আপনাদের জন্য আজকে আমি এই চমৎকার ভিডিওটি নিয়ে এসেছি। আপনারা চাইলেই এখন আপনাদের পছন্দের ব্র্যান্ডের বাইকটি ক্রয় করতে পারেন। সিটি ব্যাংক বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যাংক। সিটি ব্যাংক আপনার বাইকের উপর একটি লোন ফ্যাসিলিটিস প্রদান করছে এবং এই লোন ফ্যাসিলিটিস সবার জন্য উন্মুক্ত। বাইকের দামের উপর তারা 80% ইনভেস্ট করবে। বাইকের দামের উপর সিটি ব্যাংক 80% অর্থাৎ বাইকের দাম যদি 1,00,000 টাকা হয়, সিটি ব্যাংক আপনাকে 80,000 টাকা দিবে, বাকি 20,000 টাকা আপনাকে প্রদান করা লাগবে। লোন নেবার শর্ত সমূহ, লোন সর্বোচ্চ 10,00,000 টাকা পর্যন্ত নেওয়া যাবে, তৎকরা 80% ইনভেস্ট করবে সিটি ব্যাংক বাইকের দাম এবং রেজিস্ট্রেশন সহ। মেয়ে এবং সিটি ব্যাংকের কর্মচারীদের জন্য অথবা স্টাফদের জন্য শতকরা 100% সিটি ব্যাংক ইনভেস্ট করবে। লোনের মেয়াদ হবে 6 থেকে 36 মাসের, কিস্তিতে লোনটি আপনারা পরিশোধ করতে পারবেন। সিটি ব্যাংকে কারো যদি ডিপোজিট অথবা FDR করা থাকে, সেই ডিপোজিট অথবা FDR এর এগেনস্টে 95% ইনভেস্টমেন্ট সিটি ব্যাংক করবে। এখন দেখা যাক কারা এই লোন নিতে পারবে। যে কোনো কোম্পানির এক্সিকিউটিভ, সিটি ব্যাংকের স্টাফ, ব্যবসায়ী, জমির মালিক, প্রবাসী বাংলাদেশী, রাইড শেয়ারিং সার্ভিস এবং রাইডাররা এই লোন নিতে পারবে। কাজের অভিজ্ঞতা, এই লোনের ক্ষেত্রে কাজের যে অভিজ্ঞতা লাগবে সেটি হচ্ছে যে কোনো কোম্পানির বেতনভুক্ত কর্মচারী, চাকরির মেয়াদ হতে হবে সর্বোচ্চ 1 বছর, পার্মানেন্ট এমপ্লয়ি হতে হবে। ব্যবসায়ী, ফ্রিল্যান্সার এবং প্রফেশনাল সেক্ষেত্রে 1 বছর হতে হবে। প্রবাসী 6 মাস প্রবাসে অবস্থান করতে। লোন নেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন মাসিক আয় হতে হবে বেতনভুক্ত কর্মচারীর 12,000, সিটি ব্যাংকের স্টাফ হতে হবে। বেতনভুক্ত কর্মচারী যে কোনো কোম্পানির 15,000 টাকা বেতন হতে হবে, সরকারি অথবা বেসরকারি, এবং বেতনটি অ্যাকাউন্টের মাধ্যমে পেতে হবে। বেতনভুক্ত কোম্পানি, বেতনভুক্ত কর্মচারী যারা যে কোনো ফার্মে অথবা যে কোনো রাইস মিল অথবা বিভিন্ন জায়গায় কাজ করে, তাদের যারা ক্যাশ পে বেতন পায়, অ্যাকাউন্টে যায় না, সরাসরি হাত থেকে বেতন নেয়, তাদের ক্ষেত্রে 20,000 টাকা বেতন হলেই হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে জমির মালিক, ব্যবসায়ী, এনাদের ক্ষেত্রে মাসিক ইনকাম 25,000 টাকা থাকতে হবে, তাহলেই এই লোনের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। ফ্রিল্যান্সারদের জন্য সুখবর, ফ্রিল্যান্সারদের মাসিক 30,000 টাকা হতে হবে, যাদের অ্যাকাউন্টে 30,000 টাকা মাসে অ্যাড হয়, তারা এই লোন পাওয়ার জন্য উপযুক্ত। রাইড শেয়ারিং, আপনার বেতন রাইড শেয়ার যারা করে, টাটা, উবার, এইসব ইয়েতে যারা গাড়ি চালায়, তাদের জন্য 15,000 টাকা মাসিক ইনকাম হতে হবে এবং প্রবাসী বাঙালিদের জন্য মাসে 20,000 টাকা ইনকাম হতে হবে। এই বাইক লোনের ইন্টারেস্ট রেট সম্বন্ধে আমরা জানবো। এই যে বাইক লোন সিটি ব্যাংক প্রদান করবে, তারা ইন্টারেস্ট রেট কাদের জন্য কত পার্সেন্ট রাখবে? সাধারণদের জন্য 12.99% ইন্টারেস্ট রেট, মেয়ে কাস্টমারদের জন্য 12% ইন্টারেস্ট রেট। ইয়ামা, বাজাজ, হোন্ডা এই 3 ব্র্যান্ডের মোটরসাইকেল নিতে হলে 12% ইন্টারেস্ট রেট দিতে হবে। রাইড শেয়ারিং পার্টনার, পাঠাও অথবা উবার এর মতো কোম্পানির জন্য 9.5% ইন্টারেস্ট রেট দিতে হবে। সিটি ব্যাংকের স্টাফদের জন্য 4.94% ইন্টারেস্ট রেট ধার্য করা হয়েছে এই লোন পাওয়ার জন্য। আমরা জানি যে লোন নিতে গেলে প্রসেসিং ফি সহ আরো বিভিন্ন ধরনের অ্যাড ব্যাংকগুলো ইউজ করে থাকে, তবে এই লোনের ক্ষেত্রে প্রসেসিং ফি খুবই কম। 1% প্রসেসিং ফিতে আপনারা এই বাইক লোনটি নিতে পারবেন এবং কাগজপত্র, অন্যান্য জিনিস রেডি করার জন্য আলাদাভাবে আপনাকে আরো 1,000 টাকা প্রদান করতে হবে। এই লোনের জন্য কোনো জমির কাগজ মর্গেজ দিতে হবে না, আপনাকে একটি সিকিউরিটি চেক প্রদান করতে হবে। এই সিকিউরিটি চেকে লোন অ্যামাউন্ট ইন্টারেস্ট সহ বসা। আপনাকে সিটি ব্যাংক বাইক কেনার জন্য যে লোনটি প্রদান করবে, তার জন্য বাইকের যে রেজিস্ট্রেশন হবে, সেই রেজিস্ট্রেশনটা জয়েন্ট রেজিস্ট্রেশন হবে, তো সিটি ব্যাংক এবং আপনার নামে যৌথভাবে বাইকের রেজিস্ট্রেশনটি হবে।
আমি বিশ্বাস করি যারা বাইক কিনতে ইচ্ছুক, টাকার অভাবে নিজের পছন্দ মতো ব্র্যান্ডের বাইক আপনারা কিনতে পাচ্ছেন না, তাদের জন্য এই অফারটি অত্যন্ত লোভনীয় একটি অফার। লোন নিয়ে আপনাদের সাধের গাড়িটি কিনতে চান, তাদের জন্য চমৎকার একটি অফার প্রদান করছে সিটি ব্যাংক। আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নিকটস্থ সিটি ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করেন। আমি আশা করি আপনাদের কাগজপত্র সবকিছু যদি সঠিক থাকে তাহলে আপনারা এই লোন পেতে পারেন। আর লোন নিতে আমরা জানি অনেক ডকুমেন্ট দিতে হয়, আপনি স্যালারি পার্সন হলে আপনার স্যালারির সার্টিফিকেট দিতে হবে, আপনার কোম্পানি থেকে একটা প্রত্যয়নপত্র দিতে হবে, এবং এ ব্যাপারে আরো যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমাকে কমেন্ট করে জানানোর জন্য, এবং আমি আপনাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করব এই বাইক লোনটি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, সাবস্ক্রাইব করে বেল বাটন চাপার জন্য অনুরোধ করছি আমার চ্যানেলের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি, করোনা আবার নতুন করে মহামারীর রূপ নিয়েছে, সবাই সবার সচেতনতা বহন করুন, মাস্ক পরেন, হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন এবং সচেতন থাকুন। একমাত্র সচেতনতাই পারে করোনা থেকে আমাদেরকে রক্ষা করতে। আর বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। সবাইকে আবারও করোনার সতর্কতা বাণী জানিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।